আমিও তো মাংস কিনি, আমারে আমি যতবার মাংস কিনছি বাংলাদেশে ততবার আমারে ঠকাইছে, আমি কোনোদিন জিততে পারিনি। সুপার শপ নিয়েও অনেকের অনেক আপত্তি আছে। সুপার শপ থেকে চিকেন কিনছি, সেই চিকেন বাড়িতে নিয়ে দেখি এমন দুর্গন্ধ, মানে পচে গেছে, ঠিক মতো ফ্রিজিং করে নাই। এটাও তো হয়েছে সুপার শপে, এ আপনার স্বপ্নতেই হয়েছে, আপনার স্বপ্নের কমিউনিকেশন মিনিস্ট্রি না না, আমি একটু অবজেকশন জানাচ্ছি। আপনি এইভাবে করে মানে আমরা গরু নিয়ে কথা বলতে আসছি, আপনি এভাবে করে প্রথম থেকে না তাচ্ছিল্য শুনেন, করে যাচ্ছেন এবং না না একটা এটা ব্র্যান্ড কে আপনি এভাবে করে না পাবলিকলি না না করছেন, প্লিজ এটা আসলে প্লিজ প্লিজ, আমি আমি শোভন না। শুনেন শুনেন না না, আমি ইন্টারপ্রেট করছি, আমি অবজেকশন জানালাম। না না ঠিক আছে, আপনি যেটা আমি নিজেই কিন্তু বলেছি যে এইভাবে করার দরকার নেই, এই এটা তো জিনিসটা হয়ে, যাবে না। আপনি শুক্রবার দিন আমরা 650 টাকায় গরু বিক্রি করেছি, শুক্রবার দিন কেন আমাদের এই গুলশান 1 নম্বর আউটলেট গিয়ে আপনারা বললেন 600 টাকায় বিক্রি করতে হবে? আমরা তো 650 টাকায় আচ্ছা আপনারা সেটার বলার জবাব আগে দেবো, আমরা নিয়ে এসেছি দাম আচ্ছা সেই জবাব দেবো, 650 টাকায়, আচ্ছা তাহলে এটা কেন করলেন? আচ্ছা আমরা তারপরে ধরে নিলাম, এভাবে তাচ্ছিল্য শোনেন করছেন, শোনেন, আমি ধরে নিলাম যে স্বপ্ন একদম আইডিয়াল মার্কেট করছে, না না অফকোর্স না ভুল থাকতে আমরা পারে, আমরা আশা করি কিন্তু তার সেটাই, মানে এই না যে আপনি এইভাবে না করে না তাচ্ছিল্য করবেন। আমি নিজেই তো বললাম যে তাকে তো আমি থামালাম। যেটা হলো যে প্রথম কথাটা হলো যে আমরা কিন্তু কোনো ব্র্যান্ডকে কিন্তু করছি না এখানে, অপারেশন হিসেবে কাজ শুরু করেছি আর কি, গত 1 মাস হলো। আপনাদের এখানে যে অভিযান যায় তারা আমাদের, আমরাই পাঠাই আমাদের এখান থেকে। দীর্ঘ সময় আপনাদের কথা শুনেছিলাম, এখানে আমার কাছে যেটা মনে হয়েছে স্যার, মূলত 3টা গ্রুপ আছে। একটা গ্রুপ হলো খলিল বা উজ্জ্বল, যেই ক্যাটাগরি, তারা কমন মানুষের জন্য মাংস বিক্রি করে। আর একটা হলো দীর্ঘ, ওনারা একটা গ্রুপ আছে যারা আরেকটু আরেকটু ভালো মানের মাংস বিক্রি করে তাদের দাবি অনুযায়ী। আরেকটা গ্রুপ হলো এখানে সুপার শপ যারা প্রতিনিধিত্ব করছেন তারা। এই 3টা গ্রুপ আছে। আমরা কথা শুরু করেছিলাম আমাদের সম্মানিত মহাপরিচালক মহোদয়ে এই মিটিংটি শুরু করেছিলেন, আমরা আসলে মূল্য নির্ধারণের উদ্দেশ্যে এখানে বসিনি, আমরা বসেছিলাম আপনাদের মধ্যে আপনাদের মধ্যে একটু কনসেনসাস ডেভেলপ করতে এবং অ্যাওয়ারনেসও ডেভেলপ করতে। এবং ফাইনালি আমাদের মনে মনে একটা চিন্তা ছিল যে আমরা একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারি কিনা যেখানে আসলে ভোক্তার অধিকারটি নিশ্চিত করা হবে। আমাদের যেহেতু এটি ম্যান্ডেট, সেহেতু আমরা চেয়েছিলাম ওই জায়গাটাতে পৌঁছতে। তো যেটি মনে হয়েছে আপনারা আপনাদের কথায় এই খলিল এবং উজ্জ্বলকে প্রতিপক্ষ করে ফেলেছেন অনেকে, এটা যদি প্রতিপক্ষ করে ফেলেন তাহলে আমাদের দাঁড়ানোর জায়গা থাকবে না। এটা মনে রাখতে হবে যে তাকে যদি আপনারা বিভিন্ন সময় ব্যবসায়িক কারণেও তাকে হুমকি দেন, হুমকি না সরি এই শব্দটা আমার বলা উচিত না, মানে তাকে যদি কৈরিও করেন যে তুমি কমাইছো দেখে আমার ব্যবসা খারাপ হচ্ছে, তবুও আমাদের আসলে জায়গা থাকবে না। আমাদের কিছু জায়গা থাকতে হবে যেখানে আমরা আপনার কিছু মানুষকে বাঁচায় রাখতে হবে। হ্যাঁ, বাঁচায় রাখার জন্য খলিল এবং উজ্জ্বল সাহেবের মতো মানুষদেরকেও আমাদের বাঁচায় রাখতে হবে। এটি মনে করবেন না যে তাদেরকে আমরা দেখছি, আপনাদেরকে আমরা দেখছি না, নো, সবাইকেই দেখছি। এবং একই সাথে সুপার শপের যারা কথা বলেছেন, মিনা থেকে কথা বলেছেন, স্বপ্ন থেকে কথা বলেছেন, প্রিন্স বাজার থেকে কথা বলেছেন, আমি দেখলাম যে আপনারও এই ভুলটা করেছেন, বিশেষ করে মিনা বাজার তো বিরাট ভুল করেছেন আমার কাছে মনে হয়েছে। এটা খলিলকে এইভাবে প্রতিপক্ষ করা উচিত না। আপনারা সুপার শপে যারা কাজ, যারা মাংস মার্কেটিং করছেন, তাদের তাদের যে ক্লাস পিপল যারা বায়ার, তাদের মান তো খলিলের বায়ারের মান না, সুতরাং এটা তো আমরা একভাবে বিবেচনা করছি না। এটা আপনারা বললেই হবে না, আমাদের যারা অভিযানে যায় তাদেরকে আমরা সবসময় কিন্তু এটা বলে দিই যে বি কনসিডারেট অলওয়েজ। কিন্তু আমাদেরকে গতকালকে আপনি কিন্তু 600 টাকা না রাখেন, রাখেন, আপনার অবস্থানে আসবো আমি। আপনি মনে করেন না বাংলাদেশে আপনি একমাত্র মার্কেট ডিনামিক্স বুঝেন আর আমরা বুঝি না, বিষয়টা এরকম নয়। হ্যাঁ, সুতরাং এই যে যেভাবে তাকে প্রতিপক্ষ করেছেন এটা নয়, আপনাদের এটাও আমরা বুঝি, আমরা বুঝি না তা নয়। তবে হ্যাঁ, আজকের এই মিটিংটা করার মাধ্যমে যেটি হয়েছে যে আপনাদের সবার বক্তব্য শুনেছি, বক্তব্যটা শুনেছি এবং এই বক্তব্যে আমরা আমাদের যে অভিযানটি পরিচালনা করি সেখানেও আমরা হয়তোবা আরেকটু বিবেচক হইতে পারবো। আমাদের তো লার্নিং এরও বিষয় আছে, আমাদেরও শিক্ষার বিষয় আছে, কিন্তু
যে লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা আমি বলতে চাই, সেটা হলো দেখা গেছে যে খলিল কিনে গাবতলী থেকে, একজন কিনেন যশোর থেকে, একজন কিনেন অন্য জায়গা থেকে। বাংলাদেশে আমরা এই মার্কেটটা এখনো তৈরি করতে পারি নাই যে ওজন দিয়ে গরু কিনবেন, মানে লাইভ ওয়েট দিয়ে। তাইলে কিন্তু আপনি আগে এটা বুঝতে পারতেন, লাইভ ওয়েট দিয়ে গরু কিনার এটা আমাদের এখনো নাই। আমরা এখনো দাম দর করে কিনি, তাই না? কিনতে গিয়ে দেখা যায় যে ওখানে আপনি ঠকে গেছেন, সেই ঠকাটা কিন্তু কনজুমারের উপরে নিয়ে আসছেন। হ্যাঁ, আমরা আবার ওকেটাও খুব খুশি অখুশি না, কারণ ফার্মারও আমাদের কনজুমার, ফার্মার জিতলেও আমরা সেটাই হই। কিন্তু আমরা একটা সেটেল অবস্থায় আসতে হবে, সেটা কি লাইভ ওয়েট দিয়ে করা। আপনারা চিন্তা করে দেখতে পারেন সেটা করা যায় কিনা। স্যার, আমার যেটা মনে হয়েছে, মাংসের গ্রেডিং করাটা খুব জরুরি। এটা যদি মাংস ব্যবসায়ী সমিতি করতে পারে খুব ভালো। আমরা তো আর প্রাইস নির্ধারণের জন্য বসি নাই, যদি মাংসের গ্রেডিংটা করে দেওয়া যায় তাহলে সুপার শপের জন্য সুবিধা হবে, বিশেষ করে তারা যেভাবে আসলে এটা সেল করতে পারবে। আমি ফাইনালি যেটা বলতে চাই সেটা হলো যে আজকের আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, বিভিন্ন পর্যায়ের যে মাংস ব্যবসায়ী আছেন, আমরা আপনাদের কাছে আপিলটা করতে চাই খুব সিরিয়াসলি। আসুন দয়া করে এই অংশটা কমাই, দামটা কমাই, যে যেই অবস্থানে আছেন, যে যেই অবস্থানে আছেন, আপনারা আপনাদের বেস্টটা করেন। আপনাদের কোনো সমস্যা থাকলে পরস্পর ঝগড়া করেন না, আমাদেরকে বলেন যে আমাদের এই সমস্যা হচ্ছে, দেন আমাদের সম্মানিত মহাপরিচালক এটি বিবেচনা করবেন না, এমন তো নয়। আপনারা যারা সুপার শপে আছেন, আপনাদের একটা মার্কেট সিস্টেম আছে, এই মার্কেট সিস্টেমে আপনারা যখন ভেন্ডরের কাছ থেকে কিনেন বা আপনাদের নির্দিষ্ট লোকজনের কাছে কিনেন, আমার জানা মতে, ধারণা করি, জানা মতে না, ধারণা করি, সেখানেও কিছু মিস ইউজ হয়, সেখানেও তথ্যের মিস ইউজ হয়। আপনারা ওইটাকে কমান না, যাতে ওই ওই টাকাটা যাতে লস না হয়। আমি খুব ডিটেল বলতে চাই না, আপনারা যারা প্রকিউরমেন্টের সাথে জড়িত তারা সবসময় এটা খেয়াল রাখেন, তাহলে তো আমার ভোক্তা উপকৃত হয়, আপনারা কম দামে বিক্রি করতে পারেন। আর এখানে যারা যে দুইটা গ্রুপ আছেন, একটা গ্রুপ হলো মাংস ব্যবসা করেন খুচরা ব্যবসায়ী, আর একটা গ্রুপ আছে খলিল উজ্জ্বলের মতো লোকজন, তো আপনারা এই যারা খুচরা ব্যবসায়ী আছেন, ইয়েস, আপনাদের কিছু ক্লাসিফাইড লোকজন থাকে প্রত্যেকটা মার্কেটে। হ্যাঁ, ক্লাসিফাইড লোকজনের মধ্যে তো আমিও পড়ি, আমিও তো মাংস কিনি। আমারে আমি যতবার মাংস কিনছি বাংলাদেশে ততবার আমারে ঠকাইছে, আমি কোনোদিন জিততে পারিনি। তো এ তার মানে কি, তাইলে খলিলের কাছ থেকে কিনা আমার ভালো, আমরা সব এক করে দেই, ঠকতেছি যখন আমরা সব এক করে দেই, তাই না? তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আমরা আমাদের আমার আমার মাননীয় মহাপরিচালক মহোদয় হয়তোবা আপনাদের উপরে ইম্পোজ করবেন না, কিন্তু আপনাদের এটি চিন্তা করার প্রয়োজন আছে, স্কোপ আছে, আপনাদের এই স্কোপটুকু আছে যে আপনাদের ক্লাসিফাইড যেসব বায়ার আছে, শুধু তাদের কি তাদের জন্য এই করতে গিয়ে আমরা আপনারা সাধারণ মানুষকে ঠকাচ্ছেন কিনা। আমার এই বড় বড় এমন হাড্ডি দিয়ে দিছে, যেই হাড্ডি এটা কোনোদিন খাওয়া, আমি কিনার সময় এটা ফেলে দিছি, এই হাড্ডি আর ই করা যাবে না, এটা তো আপনারাই করেছেন না? সুতরাং এগুলা চিন্তা করার বিষয় আছে। সবচেয়ে বড় হলো যে আমার কাছে মনে হয়েছে মাংসের গ্রেডিং করা দরকার। আমরা যদি ওই অবস্থায় এখনো যাইনি, আমাদের অর্গানাইজ মার্কেট সিস্টেম নেই, সুপার শপ আসার কারণে কিছু উপকার হচ্ছে আমাদের, ওখানে একটা অর্গানাইজ মার্কেট সিস্টেম আছে যাদেরকে আমরা বলতে পারি, কিন্তু সুপার শপ নিয়েও অনেকের অনেক আপত্তি আছে। সুপার শপ থেকে চিকেন কিনছি, সেই চিকেন বাড়িতে নিয়ে দেখি এমন দুর্গন্ধ, মানে পচে গেছে, ঠিক মতো ফ্রিজিং করে নাই। এটাও তো হয়েছে সুপার শপে, এ আপনার স্বপ্নতেই হয়েছে, আপনার স্বপ্নের কমিউনিকেশন মিনিস্টার ইয়ে এভাবে করে প্রথম থেকে তাৎপর্য করে যাচ্ছেন এবং একটা ব্র্যান্ডকে আপনি এভাবে করে পাবলিকলি করছেন, এটা আসলে শোনেন, আমি ইন্টারপ্রেট করছি, আমি অবজেকশন জানালাম। না না ঠিক আছে, আপনি যেটা অবজেক্ট, আমি নিজেই কিন্তু বলেছি যে এইভাবে ইয়ে করার দরকার নেই, এটা তো হয়ে যাবে না। আপনি শুক্রবার দিন আমরা 650 টাকায় গরু বিক্রি করেছি, শুক্রবার দিন কেন আমাদের এই গুলশান এক নাম্বার আউটলেট গিয়ে আপনারা বললেন 600 টাকায় বিক্রি করতে হবে? আমরা তো 650 টাকায় আপনারা বলার আগে আমরা নিয়ে এসেছি দাম, সেই জবাব দেবো 650 টাকায়। তাহলে এটা কেন করলেন? তারপরে তাচ্ছিল্য করছেন,
শুনেন, আমি ধরে নিলাম যে স্বপ্ন একদম আইডিয়াল মার্কেট করছে, ভুল থাকতে পারে, কিন্তু তার মানে এই না যে আপনি এইভাবে করে তাচ্ছিল্য করবেন। আমি নিজেই তো বললাম যে তাকে তো আমি থামালাম। যেটা হলো যে প্রথম কথাটা হলো যে আমরা কিন্তু কোনো ব্র্যান্ডকে কিন্তু করছি না,